আপনারা দেখছেন ইনসাফ বাংলা ইনসাফ বাংলার পক্ষ থেকে বর্তমানে যে বহুল চর্চিত এবং আলোচিত এবং সমালোচিত যে বিষয় এনআরসি সেই এনআরসি বিষয়ে আমার কাছে যে তথ্যগুলো প্রয়োজন তা আলোচনার জন্য বলা হয়েছে আমি সাধারণ মানুষের যে চাহিদা এবং তাদের যে আগ্রহ তা মেটানোর লক্ষ্যে যে এনআরসি কি কেন এবং তার জন্য কি কি করা প্রয়োজন সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি এনআরসি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটা আসাম আমাদের প্রতিবেশী রাজ্য আসামে ইতিমধ্যে লাগু হয়েছে এবং সেখানে গত একত্রিশে আগস্ট পূর্ণ এনআরসির যে নাগরিক যে নাগরিকপঞ্জি সেটা তৈরি হয়েছে এবং সেখান থেকে এনআরসিতে প্রায় ১৯ লক্ষ মানুষ যারা তাদের নাগরিকত্ব হারিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কী সে ব্যাপারেও তারা ভীষণভাবে আতঙ্কিত এবং বহু মানুষ ইতিমধ্যে আত্মহত্যা করেছেন এই তাদের নাগরিক হারা হওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষ তারাও আজকের আতঙ্কিত আজকের যে কেন্দ্রীয় সরকার মোদী অমিত শাহ জুটি আজকের প্রতি মুহূর্তে হুঙ্কার ছাড়ছে যে তারা পশ্চিমবঙ্গ এনআরসি করবে এবং একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ ঘোষও প্রতি মুহূর্তে হুঙ্কার দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে তারা যে কোনো মূল্যেই তারা পশ্চিমবঙ্গে এনআরসি করবে এবং এনআরসি করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা নাগরিকত্ব থেকে তাদেরকে সরিয়ে দেবে এবং নাগরিকত্ব বাতিল করবে এরকম মুহূর্তে আপনাদের সকলের জানা উচিত যে যে চক্রান্ত চলছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার মূল নিবাসী দলিত সংখ্যালঘু মুসলমানদেরকে নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়ার যে প্রচেষ্টা চলছে সেখান থেকে বাঁচার জন্য এবং তাদের যে অপচেষ্টা তাদের যে কুৎসিত এক রাজনৈতিক অভিসন্ধি সেটা থেকে মুক্তির লক্ষ্যে আপনাদেরকে সচেতন হওয়া দরকার আপনাদের প্রতিবাদ করা দরকার আপনাদের প্রতিরোধ করা দরকার এবং সেখানে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আমাদের এনআরসি যখনই আসুক যেভাবেই আসুক আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা এদেশের এ রাজ্যের ভূমিপুত্র আমরা কোনোভাবেই আমরা বিদেশি নই আমরা অনুপ্রবেশকারী নই আমরা এখানকার নাগরিক এবং সুনাগরিক হিসাবে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা নাগরিকত্ব বজায় রাখতে চাই তাই ইতিমধ্যে কিন্তু মনে রাখতে হবে যে পয়লা সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার উনিশ পর্যন্ত ইলেকটোরাল ভেরিফিকেশান প্রোগ্রাম শুরু হয়ে গেছে অর্থাৎ ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে সেখানে আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এর লগ করে নির্বাচন তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের ভোটারদের নাম ও সকল এন্ট্রি যাচাই করে নেবেন এক্ষেত্রে আপনাদের সঙ্গে রাখতে হবে একটি মোবাইল ফোন এপিক কার্ড প্রত্যেকের এপিক কার্ড আপনারা যথাযথভাবে সঙ্গে রাখবেন সংশোধনী প্রয়োজন হলে এপিক কার্ডে সেগুলোর সমস্ত ডকুমেন্ট ও আপনারা এক্ষেত্রে সঙ্গে রাখবেন এবং একইভাবে যে কোনো ধরনের আই কার্ড অর্থাৎ আধার কার্ড পাসপোর্ট কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এগুলো আপনারা সবাই সঙ্গে রাখতে পারেন আর এনআরসি যদি হয় যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি যতদিন জীবিত থাকবে কোনো দিন কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না তবুও আমরা বিশ্বাস করি এবং মনে করি যে আমাদের সচেতন নাগরিক হিসাবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতির মোকাবিলায় আমাদেরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আসামে যেটা হয়েছে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যরাত পর্যন্ত সমস্ত ডকুমেন্টসের কপি আমাদেরকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে আমাদের বা আমাদের পূর্বপুরুষরা তারা এদেশে ওই সময়ের আগে অর্থাৎ উনিশশো সালের চব্বিশে মার্চের মধ্যরাত্রের আগে তারা এদেশের নাগরিক ছিলেন সেক্ষেত্রে আমাদের যে ইলেকট্রল রোল অর্থাৎ ভোটার লিস্ট ভোটার লিস্টের তালিকা আমরা উনিশশো সালে সালের চব্বিশে মার্চের আগে আমাদের বা আমাদের পূর্বপুরুষদের সে ভোটার লিস্টের তালিকা আমাদের সংগ্রহ করা দরকার এক্ষেত্রে আমরা ডিএম অফিস বা এসডিও অফিস থেকে কিন্তু আমরা এই ভোটার লিস্টের তালিকা সংগ্রহ করতে পারি আমরা ল্যান্ড টেনেন্সির যে রেকর্ড আছে সেই ল্যান্ড টেনেন্সি রেকর্ড সেটাও আমরা প্রস্তুতবার বা জোগাড় করে বা সংগ্রহে রাখব আমরা সিটিজেনশিপ সার্টিফিকেট সেটাও আমাদের সংগ্রহে রাখতে হবে সংগ্রহে রাখতে হবে আমাদের পারমানেন্ট রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট আমরা যদি কেউ পেয়ে থাকি সেগুলো আমাদের সঙ্গে রাখতে হবে আমাদের সঙ্গে রাখতে হবে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আমরা কেউ লাভ করে থাকি সেই রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আমাদের কারোর পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট একইভাবে গভর্নমেন্টের ইস্যু করা যে কোনো ধরনের সার্টিফিকেট বা লাইসেন্স এক্ষেত্রে প্রযোজ্য বা কার্যকরী ঠিক একইভাবে গভর্নমেন্ট সার্ভিস যদি করে থাকি আমরা বা আমাদের পূর্বপুরুষরা বা কোনো রকম এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকে সেই এমপ্লয়মেন্ট বা গভর্নমেন্ট সার্ভিসের সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস ঠিক একইভাবে ব্যাংক পোস্ট অফিস যে অ্যাকাউন্ট আছে আমাদেরকে বা আমাদের পূর্বপুরুষদের অ্যাকাউন্ট ছিল সেই মর্মে ডকুমেন্টস একইভাবে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেই বার্থ সার্টিফিকেট এবং বোর্ড ইউনিভার্সিটির এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে সেগুলো কিন্তু এখানে কার্যকরী ভূমিকা লাভ করবে এবং একই সঙ্গে কোর্টের রেকর্ড এবং যে প্রসেস সেগুলো কিন্তু আমরা এক্ষেত্রে দেখাতে পারবো এবং পর্চা জমির পর্চা এবং দলিল এক্ষেত্রে আমরা দেখাতে পারব মনে রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো হতে হবে উনিশশো সালে সালের চব্বিশে মার্চ কিন্তু এই বিষয়টি কিন্তু আসামে হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গে কী হবে বা অন্য রাজ্যে কি হবে এখনও বলা যাচ্ছে না এখনও ভারতবর্ষে তথাকথিত এনকাউন্টার স্পেশালিস্ট এবং গুজরাটের যে নরহত্যার নায়ক তারা আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে অশান্তি যে অরাজকতার আবহ তৈরি করেছে এনআরসির নাম করে তারা আরও যে জিনিসটি শুরু করেছে বা শুরু করতে চলেছে সেটা হলো ন্যাশনাল পপুলেশান রেজিস্টার অর্থাৎ এনআরসির প্রাথমিক ভিত্তি হিসাবে জাতীয় জনসংখ্যা পুঞ্জি এটা আগামী দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার কুড়ি সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ন্যাশনাল পপুলেশান রেজিস্টার তৈরি হবে এবং এক্ষেত্রে একত্রিশ লক্ষ মানুষকে এই তথ্য সংগ্রহের জন্য দেশ জুড়ে তাদের নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং সেখানে এই এনপিআর ন্যাশনাল পপুলেশান রেজিস্টার শেষ হলেই যে কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করতে পারে এবং মনে রাখতে হবে এক্ষেত্রে উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিকত্ব আইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো এটা এই আইনটাকে সামনে রেখে এবং দু সালে সিটিজেন রুল যে আইন আছে সেটার ভিত্তিতে যাবতীয় পরিসংখ্যান তারা সংগ্রহ করবে এই তথ্য সংগ্রহকারীরা এবং সেখানে আমাদের আশঙ্কা এবং সম্ভাবনা রয়েছে যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যে উনিশশো সালে সালের চব্বিশে মার্চের মধ্যরাত্রের যে সময়সীমা তার আগের যে ডকুমেন্টস নয় তারা চাইতে পারে এবং তারা সেখানে তারা দাবি করতে পারে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে যারা অন্য দেশ থেকে আসেনি তারা এই দেশের মানুষ সেটা তারা প্রমাণ করতে হবে অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগের যদি কোনো ডকুমেন্টস যদি চায় তাহলে কিন্তু পরিস্থিতি আরও জটিল এবং কঠিন হবে কারণ আমাদের এই রাজ্যে আমাদের এই দেশে অসংখ্য মানুষ আছে বস্তিবাসী গ্রামের মানুষ গরিব মানুষ তাদের সেইভাবে থাকার জায়গা বাসস্থান এবং তাদের যে ডকুমেন্টকে সংগ্রহ রাখার মতো তাদের সে ব্যবস্থাপনা নেই তাদের সে সচেতনতা নেই তাদের সে শিক্ষা নেই ফলে তারা খুব বিপাকে পড়তে পারে কিন্তু আমাদের প্রত্যেকটা সচেতন নাগরিককে আমি অনুরোধ করব একজন আইনজীবী হিসাবে একজন সুনাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে যে আপনারা এক্ষেত্রে সচেতন হন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সংগ্রহ করুন এবং মনে রাখতে হবে যে একটি রাজনৈতিক চালাকি চলছে শরণার্থী এবং অনুপ্রবেশকারী শরণার্থী কাউকে আমরা বলবো শরণার্থী কাউকে বলবো অনুপ্রবেশকারী এবং সেখানে ধর্মের মাপকাঠি দে এটা খুব অন্যায় অন্যায্য এবং সংবিধান বিরোধী আইন বিরোধী কারণ কোনো ধর্ম সম্প্রদায় বা জাতপাতের ভিত্তিতে শরণার্থী বা অনুপ্রবেশকারী হতে পারে না এটা একটা রাজনৈতিক চালাকি রাজনৈতিক ভণ্ডামি ভারতীয় জনতা পার্টি এই ভণ্ডামিটা করে চলেছে এবং তারা সাধারণ মানুষকে ভুল বোঝাবার জন্য সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে তাদেরকে আশঙ্কাগ্রস্ত করার জন্য তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি কমিটি দুটো কমিটি তৈরি করে ফেলেছে একটির নাম দিয়েছে জনজাগরণ কমিটি তাতে তারা তাদের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি এবং যুব সভাপতি দেবজিৎ সরকারকে দায়িত্বশীল করেছেন অন্য আরেকটি কমিটি করেছে জনসম্পর্ক কমিটি নামে সেই জনসম্পর্ক কমিটির মাথায় বসেছেন আরেকজন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্বকে তারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাবার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এনআরসি বিষয়ে প্রচারের জন্য তাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ এবং মনে রাখতে হবে আমাদের যে বিভিন্ন রকম ডকুমেন্টসে যে নামের বানানের ভেদ ভেদ আছে আমাদের বা আমাদের পূর্বপুরুষদের মনে রাখতে হবে উনিশশো সাল হোক আর উনিশশো সাল হোক আমাদের পূর্বপুরুষদের যে ডকুমেন্টস সেই পূর্বপুরুষদের আমাদের ওয়ারিশান সার্টিফিকেট এবং তাদের ডেথ সার্টিফিকেট আমাদের সংগ্রহ করা দরকার এবং একই সঙ্গে আমাদের বা আমাদের পূর্বপুরুষদের যে নামের যে বানান ভেদ আছে সেগুলো অবিলম্বে বিভিন্ন ডকুমেন্টসের যে নামের বানানভেদ আছে সেগুলো এভিডের মাধ্যমে ঠিক করে নিয়ে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টসে একই নাম বা পিতার নাম বা ঠাকুরদাদার নাম বা দাদুর নাম বা মায়ের নাম সব যাতে একই রকম হয় একই হয় সেটা আপনারা ইতিমধ্যে সবাই ঠিক করে নেবেন এবং আগামী দিনে এনআরসি যেভাবেই আসুক বা না আসুক আসুক আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক করি এবং এই এনআরসি বিষয়ে যদি আপনাদের কোনো আশঙ্কা আপনাদের কোনো জিজ্ঞাসা আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর হল নাইন এইট থ্রি জিরো ওয়ান ডবল ফাইভ ফোর থ্রি জিরো এবং পর্দায়ও আপনারা ভিডিওতেও আপনারা আমার এই নাম্বার দেখতে পাবেন এবং সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আপনাদের পরামর্শের জন্য আমি আনিসুর রহমান আপনাদের পাশে থাকব আপনাদের সাথে থাকবো সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি ইনসাফ বাংলা আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের কাছে তাদের যে বার্তা তারা পৌঁছে দিক এই আশা এই অনুরোধ দেখে আমি শেষ করছি ধন্যবাদ